আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবেন যা ফেরস তারা ওই জায়গায় তাকে বসায়া দিয়ে আস ওই জায়গায় বসে যখন দেখবে জান্নাতের গেট দেখা যায় জান্নাতের কথাবার্তা শোনা যায় তখন আর বান্দার হুশ থাকবে না এবার আল্লাহকে বলবে আল্লাহ জান্নাত চাইনা আল্লাহ আপনি আমাকে জান্নাত জান্নাতের গেটের ভিতরে ঢুকায় রাখেন আমি শুধু আমি শুধু জান্নাতের দেখবো তাদের কথাবার্তা শুনবো প্রয়োজন নাই আল্লাহ বান্দাকে ডাক বলে বান্দা তুমি জান্নাতের কি চাইবা চাও তুমি জান্নাতের যা কিছু চাওয়ার চাও আমার কাছে তখন বান্দা একের পর এক যখন চাইতে থাকবে চাওয়া যখন শেষ হয়ে যাবে আল্লাহ আরো শিখাই দিবেন আর অশিকানের পরে আল্লাহ বলবেন আমার কাছ থেকে যা চেয়েছ যা পেয়েছ আমি আর চাইতে দশ গুণ বেশি তোমারে এ দিলাম আমরা দুনিয়াতে যারা আসি আমরা তো মনে করি যে যদি সফলতা অর্জন করতে চাও তাহলে টাকা পয়সা কামাও বাড়ি গাড়ি করো শিক্ষা অর্জন করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মন্ত্রী হও মেজিস্টার হও এগুলোর মধ্যেই সফলতা আসলে কি এগুলোর মধ্যে সফলতা আছে নাই মানুষ টেনশন মুক্ত থাকতে চায় কিন্তু সমস্ত কাজই টেনশনওয়ালা করে পৃথিবীতে একটা লোক যদি সারা পৃথিবীর মালিক হয় সে কি টেনশন মুক্ত থাকতে পারবে একটা ফকির যদি একশো কোটি টাকার মালিক হয় সে কি টেনশন মুক্ত থাকতে পারবে যত বড়ো কুটিপতি হোক প্রধানমন্ত্রী হোক কোনো না কোনো সাইডে তার চিন্তা আছে টেনশন আছে আছে না না এই জোরে বলেন এই জন্য কবি বলেন দনি দুনিয়া কসে বেগম না আগার বাসদ দুনিয়া কষে বেগম নবাসৎ আগার বাসদ আদম নবাসৎ দুনিয়া এমন কোন মাথা নাই যে মাথার মধ্যে টেনশন পেরে নাই আগার আদম না যে মাতার মধ্যে টেনশন নাই নাই এটা আদমের মাথা না এটা হলো বাঘ বার মাথা মানুষের যদি মাথা হয় সে মাথায় তো টেনশন পেরেশানি থাকবেই যে মাথায় পেরেশানি নাই টেনশন নাই এটা তো মানুষের মাথা না আমল সে জিন্দি বানি হনত ভি জনম ভীকি আপনি ফিতর হনুরি আল্লাহ তালা বলেন যদি টেনশন মুক্ত থাকতে চাও বিপদ মুক্ত থাকতে চাও সুস্থ থাকতে চাও কাউকে ভয় করতে হবে না অনুগত করতে হবে না এমন একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হল জান্নাত জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব থাকবে না জ্বর কাশি সর্দি করোনা ভাইরাস ডায়াবেটিস কিছুই থাকবে না সুস্থ একটা শরীর থাকবে কাউকে ভয় করতে হবে না বৃদ্ধ হবেন না তেত্রিশ বছর যুবক কোটি কোটি বছর চলে যাবে এমন একটা জায়গা সেটা হলো জান্নাত এইজন আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা মানুষ আমি ন সনিহাতি লাগুম জান্নাত তুঁ তাজিরিমিং তাহ তেহাল আনহার দালিকাল ফৌজুল কাবীর আল্লাহ তালা বলেন জানাইমান আন্দবে না কামল করবে আমি এদের জন্য এমন এক জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর দুধের নহর জারি থাকবে এমন যান না যারা পেয়ে গেছে শুধু সফলতা নয় মহা সফলতা তারা অর্জন করেছে যদিও আমরা মনে করি কোটি টাকার মালিক হইলে আমরা সফলতা অর্জন করে ফেলেছি যদি আমরা মনে করি এমপি হইতে পারলে মন্ত্রী হইতে পারলে সফলতা অর্জন করে ফেলেছি যদিও মনে করি আমি গাড়ি বাড়ি মালিক হইলেই সফলতা অর্জন করে ফেলেছি আল্লাহ তালা বলেন না 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 যারা জান্নাতের মালিক হয়েছে তারাই তো সফলতা অর্জন করে ফেলেছে ভাই আমাক আল্লাহ রণবীক জান্নাতের ঘোষণা দিয়ে গেছেন জান্নাতের মধ্যে যখন যাবেন ওই জান্নাতের মধ্যে খাবারের কোনো অভাব থাকবে না কাপড় চুপড় অভাব থাকবে না বাড়ি গাড়ির অভাব থাকবে না দুনিয়ার যত দশতলা বিশতলা বিল্ডিং গুলো দেখেন জান্নাতের ভিতরে আল্লাহ যে বিল্ডিং গুলো তৈরি করবেন ওই বিল্ডিং গুলো দুনিয়ার কোনো বান্দার জন্য সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করবে আজকে যুবকরা জান্নাতের জন্য পাগল নয় আজকের যুবকরা উন্নত মানের চাকুরির জন্য পাগল আজকের যুবকরা টাকা পয়সার জন্য পাগল হয়ে গেছে মনে হয় এগুলির মধ্যে তার সফলতা রয়ে গেছে কামিয়াবি রয়ে গেছে আল্লাহ আল্লা বলে দুনিয়ার মধ্যে কোনো সফলতা নাই দুনিয়ার মধ্যে কোনো কামিয়াবি নাই যদি তুমি জান্নাত অর্জন করতে পারো এটাই তোমার জন্য হবে সবচাইতে বড় কামিয়াবি এজন্য আমার ভাইয়ের টেনশন সারা চিন্তা ছাড়া ভয় সারা অসুখ ছাড়া যদি এমন একটা জায়গা খুঁজতে চান আমেরিকাও পাবেন না ইতালিও পাবেন না কারণ আমেরিকা ইতালি এরা টাকার অভাব নাই গাড়ি বাড়ির অভাব নাই কিন্তু তারা এত পেরেশানির মধ্যে থাকি যেই কারণে মাঝে মধ্যে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে যেই দেশের টাকার অভাব নাই নারী তো ফিরি আর অভাব নাই বাড়ির অভাব নাই অভাব শুধু একটা জিনিসের সেটা হলো শান্তি ওই শান্তি তাদের মধ্যে নাই আজকে যারা মনে করতেছে টাকা পয়সা বাড়ি মধ্যে শান্তি তোমরা শুনে রাখো এগুলোর মধ্যে দুনিয়ার যত আর হয়ে গেছে যুবক ভাইরা আজকে গানের দিকে যোগ হয়ে গেছে শিল্পীদের গান শুনে আর নায়ক নায়িকাদের অভিনয় শুনে আমার নবী বলেন যুবকরা তোমরা যদি জান্নাতে যাইতে পার তোমাদের জন্য এমন স্ত্রী রাখা হয়েছে এমন সুন্দরী রমণী রাখা হয়েছে যে সুন্দরী রমণীরা। তাদের কণ্ঠ এত সুন্দর হবে দুনিয়ার কোন শিল্পীর কণ্ঠ এত সুন্দর হবে না তোমার স্ত্রী তোমার তোমার গান স্ত্রী দেখাবে নাইচা আজকে দেখা যাক বলিউডিউডের নায়িকারা গান গায় আবার নাচ দামি দামি পোশাক পরে এক একটা পোশাকের মূল্য পাঁচ লক্ষ টাকা এক একটা পোশাকের মূল্য এক টাকা এত পোশাক ও যুবক ভাইরা আল্লাহ নামি বলছে তোমাকে যে স্ত্রী দেওয়া হবে জাননাতে ওই স্ত্রী যে পোশাক পরবে সে পোশাকের দাম কত হবে লক্ষ টাকা নয় কোটি টাকা নয় আল্লাহ নবী বলেন জান্নাতের একটা মহিলার ওনার দাম কত হবে এই দুনিয়াকে যদি দশ বার বিক্রি করা হয় জান্নাতি মহিলার একটা ওনা কিনার টাকা হবে না আমার ভাইরা যুবক ভাইরা কার গান শোনক আল্লাহ নবী ঘোষণা করছে যুবকরা যারা দুনিয়ার গান ত্যাগ করবা তোমাদের জন্য জান্নাতেও গান বাদ্যের ব্যবস্থা রয়েছে তবে সেই গান হলো হালাল গান শিল্পী ভাড়া করে গান শুনতে হবে না তোমাকে যে স্ত্রী দেওয়া হবে ওই স্ত্রী এত সুন্দর করে গান গাইবে তোমার মনটা ভরে যাবে তিরমিজি শরীফে রাওয়াত আছে জান্নাতি রমণীরা গান গাবে নাহানুল খালিদা ফালা নাবিদু নাহানু নাইমা ফালা নাবাসু নাহানু রাদিয়া ফালা নাসকাতু তোবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু এরা গায়বে এরা নাজমিক এইজন্য যুবক ভাইরা ওই নর্তকিদের নাজার গান যদি বন্ধ করতে পারো চরিত্রকে যদি ঠিক রাখতে পারো রে যুবক জান্নাতের ভিতরে আল্লাহ রবুল জত এমন রমণীর ব্যবস্থা রেখেছে রে যুবক যে রমণী দামি দামি পোশাক পরবে নিজের কণ্ঠে তোমাকে গান গায়ে শোনাবে নিজে নেচে নেচে তোমাকে দেখায়া দেখায়া তোমার মনটা ভরে দিবে আজকের মানুষেরা কিসের পাগল হয়ে গেছে কিতাবের মধ্যে আসছে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যাচ্ছিলেন হঠাৎ করে দেখি একজন বাদশার স্ত্রী খুব সুন্দরী সুন্দর করে সেজেগুজে আর বিশ চল্লিশ জন মেয়েকে নিয়ে কোথায় যেন যাচ্ছিল মালিক বিন দিনার ডাক দিছে রে রমণী তুমি এত সুন্দর এত দামি দামি পোশাক তুমি পরেছ তোমার দাম কত হবে তোমার মালিক কি তোমাকে আমার কাছে বিক্রি করবে ওই রমণী একটা হাসি দিয়ে বললেন রে ফকির তুমি কি আমারে কিনতে পারবা আমার দাম তো কোটি কোটি টাকা তোমার মতো ফকির আমাকে কিনতে আসছ বড় হাসি হয় আমার এরপর আমার ভাইয়েরা মালিক বিন দিনারকে ধরে রাজ দরবারে নিয়ে গেলেন বাদশাকে বললেন বাদশা একজন ফকির আমারে কিনতে চায় আপনি জিজ্ঞেস করেন কেন আমার কিনতে চায় বাদশা মালিক বিন দিনার কে দেখে বললেন মালিক বিন দিনার আপনি যে রমণীকে কিনতে চান কি জন্য চান আপনি এত টাকা কোথায় পাবেন মালিক বিন দিনার বললেন আমার তো এত টাকা লাগবে না আপনার রমণীর দাম কম কত টাকা দাম একটা খেজুরের বিচির মতো তার দাম খেজুর খেয়ে মানুষ বিচি ফেলে দেয় ওই বিচির যত দাম আপনার এই বাদির তত দাম খেজুরের বিচির যেমন দাম নাই এই রমণীর কোনো দাম নাই বাদশাহ জিজ্ঞেস করলেন এই রমণীর দাম তো আমার কাছে কোটি কোটি টাকা আপনার কাছে কেন দাম নাই মালিক বললেন এই মহিলার অনেক দোষ আছে এই এই মহিলার দোষ আছে অনেক মহিলা যদি তিন চার দিন যদি দাঁত ব্রাশ না করে তার সামনে কথা বলা যাবে না মুখ থেকে দুর্গন্ধ আসবে এই মহিলা যদি তিন চার দিন মাথায় তেল না দেয় চুল যদি না তাকে পাগলের মতো দেখা যাবে এই মহিলা গুমাইলে চোখের মধ্যে ময়লা আসে নাকের মধ্যে ময়লা তার পায়খানা বর্ষাব হয় পচা রক্ত বের হয় এই মহিলা যদি তিন চার দিন গোসল না করে তার শরীর থেকে দুর্গন্ধ ঘাম বের হবে এত নষ্ট কারণে এত অসুবিধার কারণে তার কোনো দাম নাই বাদশা বললেন তোমার কাছে কি এমন কোনো বাদী আছে যে বাদী এই দুস্থটি দেখে মুক্ত মালিক বিন দিনার বললেন হা আছে। আমার কাছে যে বাদী আছে ওই বাদী যদি সারা সমুদ্রের মধ্যে যদি একটুখানি থুতু ফালায় সারা সমুদ্রের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে আমার কাছে যে রমণী আছে এই রমণী যদি একটা আঙ্গুল মাত্র সূর্যের সামনে ধরে সূর্যের আলোটা মলিন হয়ে যাবে আমার কাছে যে বাদি আছে ওই বাদির চুলগুলো যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয় চন্দ্র সূর্যের আলো মলিন হয়ে যাবে আমার কাছে যে বাদী আছে তার থেকে যদি হয় ওই গাম থেকে পাওয়া যায় আম্বরের গ্রান এবার বললেন না মালিক বিন্দিনার এমন বাদি কিনতে কত টাকা লাগবে মালিক বিন্দিনার বললেন ওই বাদি টাকা দিয়ে কিনা যাবে না ওই বাদিকে পাইতে হলে আল্লাহ পাকের ফরজ বিধানগুলো সঠিকভাবে মান আল্লাহর নবীর আদর্শগুলো গ্রহণ কর কোরান এবং হাদিস মানক ফরজ মান ওয়াজিব মানব শূন্যতের উপরে আমল কর আর আমল করে যদি রাতের বেলা দুই রাখা তাহাজ্যতের নামাজ পড়তে পারো আল্লাহ বলে ইজ্জত কে মতের কঠিন ময়দানে জান্নাত দান করে ওই বাদিকে তোমার স্ত্রী বানায়া দিবে এই আল্লাহ বলেন ইন্নাল্লাদিনা মানুহ আমি নু স্বলিহাতো লাগুম জান্নাতু আনহার ফাউজুল ভাইয়ের আমার জান্নাত এটা করো মামুর বাড়ির অংশ না যে একটা অংশ নিয়ে চলে আসলাম জান্নাত আল্লাপাক রেখেছেন ন্যাক আমলের মধ্যে জাহান্নাম রাখছেন বদ আমলের মধ্যে অনেক মানুষ নামাজ পড়ে না কিন্তু মনে মনে ভাবতেছে আমি তো জান্নাতে যাব এটা চরম বোকা এটা চরম বেকুফ নামাজ পড়ে না জান্নাতের আশায় থাকে এর চাইতে বেকুফ আর কেউ হইতে পারে না কোন লোক যদি জমিনে ফসল না করে চাষ না করে সে যদি ফসলের আশায় বসে থাকে সে যেমন বেকুফ যারা নামাজ পড়ে না জান্নাতের আশায় বৈশা রয়েছে এরাও তার চাইতে বড় আমার আগের বক্তা ওয়াজ করেছেন নামাজ সম্পর্কে এই নামাজকে অনেকে হয়তো একটা আমল মনে করেন আসলে নামাজ শুধু আমল এরকম নয় আমি যদি বলি এই নামাজটা কত বড় একটা কাজ একটা হাতিয়ার আপনার অবাক হয়ে যাবেন আজকে সারা পৃথিবীতে চুরি ডাকাতি হত্যা দুর্নীতি এগুলো আছে কি না জোরে বলেন সারা পৃথিবী জুড়েই তো এই সমস্যাগুলো আছে নাকি এই পর্যন্ত কি কোনো একটা রাষ্ট্র পেয়েছেন যে রাষ্ট্রে কোনো সমস্যা নাই সারা পৃথিবীতে আমেরিকার মতো রাষ্ট্র উন্নত রাষ্ট্র সুপার পাওয়ার রাষ্ট্র ওই রাষ্ট্রে কি জিনা ব্যবিচার চুরি মদ গাজা বাটপাড়ি সিটারি নাই আর জোরে বলেন না তাহলে সারা পৃথিবীর মধ্যে এমন একটা গ্রাম এমন একটা এলাকা এমন একটা রাষ্ট্র নাই যে রাষ্ট্রের মধ্যে দুর্নীতি খারাপ কাজ চলে না কিন্তু আল্লাহরবুল ইজ একটা কথা বলে দিয়েছেন সেই কথাটা হলো যদি সারা পৃথিবীকে সারা রাষ্ট্রকে সমাজকে যদি ঠিক করতে হয় শুধু একটা কাজ করতে হবে আল্লাহ বলছেন তাম পৃথিবীর যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান হবে একটা কাজ করলে আপনার ঘরে যদি সমস্যা থাকে একটা কাজ করবেন সমাধান হয়ে যাবে বাংলাদেশে যত সমস্যা আছে সব সমস্যা সমাধান হয়ে যাবে যদি একটা কাজ করে সরকারকে বলে দেন সরকার যদি একটা কাজ করে তাহলে সারা বাংলাদেশে কোনো সমস্যা কোনো গন্ডগোল চুরি ডাকাতি দুর্নীতি বাটপারি ফটকারিতা থাকবে না সব সমাধান হয়ে যাবে আমি গ্যারান্টি দিলাম একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম ওয়াজ বেশি শোনা লাগবে না একটা ওয়াজ শুই না অন্তরে ঢুকায় রাখেন সারা বাংলাদেশের সকল সমস্যা সমাধান হয়ে যাবে এই তথ্যটা আমি আপনাদেরকে দিচ্ছি এই তথ্য যদি আমি দেই আপনারা হয়তো বিশ্বাস করবেন না মানবেন না এই জন্য আল্লাহর কোরআন দিয়ে আমি সেই তথ্যটা দিচ্ছি এই তথ্যটা আমি বলি নাই স্বয়ং আল্লাহ বলছেন যে সারা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর সকল সমস্যার সমাধান হয়ে যাবে শুধুমাত্র একটা কাজ করলে সে কাজটা কি আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন সারা পৃথিবীর যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করবে একমাত্র নামাজ নামাজ হলো সারা পৃথিবীর সকল সমস্যার একমাত্র অস্ত্র হাতিয়ার যেই দেশে পরিপূর্ণভাবে নামাজ প্রতিষ্ঠা হবে সেই দেশ থেকে দুর্নীতি চুরি বাটপারি খুন খারাপি মারামারি আহাদারি আহারি সব সব দুইয়া মুছে পরিষ্কার হয়ে যাবে আপনারা শুনে রাখেন এই যাও তোলা বাজারে যারা মাপে কম দেয় যারা মাপে কম দেয় যাও তোলা বাজারে গোস্ত বাজার বলেন মাছ বাজার বলেন তরকারি বাজার বলেন আপনারা আবার রাগ হইয়েন না যারা মাপে কম দেয় এই লোকটা যদি পাক্কা নামাজি হয়ে যায় খোদার কসম জীবনে কোনো দিন কম দিবে না ঠিক বলেন যারা মানুষ খুন করে এই খুনি যদি হয়ে যায় পাক্কা নামাজি হয়ে যায় সে আর কখনো খুন করবে না যারা ডাকাতি করে করে চুরি এই ডাকাতকে বানায় দেন পাক্কা নামাজি হয়ে গেলে সে আর ডাকাতি করবে না যারা জনগণের কোটি কোটি টাকা মেরে দিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যাও আকাশ চুম্বি বালিঘর বানাও এমন একটা দুর্নীতি বাসকে যদি পাক্কা নামাজি বানায় দেন আর দেশে দুর্নীতি হবে না যারা মিথ্যা কথা বলে এই লোকটা যদি পাক্কা নামাজি হয়ে যায় এই লোকটা জীবনে কোনো দিন মিথ্যা কথা বলবে না আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল তাহলে সকল সমস্যার সমাধানকারী একমাত্র কে জোরে বলেন নামাজ সমাজের রাষ্ট্রের সকল সমস্যার সমাধানকারী হলো একমাত্র নামাজ এই বাংলাদেশে যদি একদম প্রধানমন্ত্রী থেকে নিয়ে একজন ভ্যান ড্রাইভার রিস্কার ড্রাইভার যদি পাক্কা নামাজ হয়ে যায় এই দেশে আর কোন দুর্নীতি চলবে না এই জন্য আমার ভাইয়েরা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার কমিশনার ব্যবসায়ী যত কিছু শ্রমিক আছে সবাই যদি নামাজি হয়ে যায় দেশটা শান্তিতে চলবে নামাজির অভাব মসজিদের মধ্যে বহু নামাজি নামাজ পড়ে আল্লাহর নবী হাদিসে বলছে শেষ জবানা মসজিদ ভর্তি মুসল্লি থাকবে একটা মুসল্ল পাওয়া যাবে না যে মুসল্লি আল্লাহকে সামনে রাইকা খুশু খুজুর সহিদ নামাজ আদায় করে আজকে তো মসজিদে নামাজির সংখ্যা কম যদিও দেখেন সব কাতার বরট হয়ে গেছে আসলে প্রকৃত নামাজি তো নাই নামাজে দাঁড়াইলে ব্যবসার কথা মনে হয় বাজারের কথা মনে হয় নামাজে আইলে সব কথা অন্তরের মধ্যে এসে জমা হয়ে যায় ইমাম সাহেব আসর নামাজে ভুল কইরা তিন রাগাত পরে সালাম ফিরাই ফেলছে এখন কিছু মুসল্লি বলতেছে চার রাকাত হয়েছে আবার কিছু মুসলি বলে না চার রাকাত হয়েছে কিছু মুসলি বলে তিন রাকাত হয়েছে মুসলিদের মধ্যে একটা শুরু হয়ে গেছে গা কয় পড়ছে কেউ কেউ বলে বলে তো একজন ব্যবসায়ী দাঁড়ায় মিয়া আগে আমার কথা শুনেন নামাজ তিন রাকাত হয়েছে তো সবাই জিজ্ঞেস করলো আপনি কেমনে জানেন নামাজ তিন রাকাত হয়েছে আমরা তো সন্দেহের মধ্যে আসি তো সে বললো যে মিয়া আমি প্রতিদিন আসরের নামাজ আমার চারটা দোকান আমি চাই রাখাতে চারটা দোকানের হিসাব করি এখন আমি আপনারা তখন এক তার লাগছেন আমি হিসাব করে দেখলাম মাত্র তিন দোকানের হিসাব হয়েছে এখনো দোকান একটা বাকি রয়েছে এই নামাজ পড়লে কি আল্লাহরে পাওয়া যাবে এই নামাজ পইলে তো কম দিবে এই নামাজ তো সুদ আর ঘুষ খাবে এই নামাজ পড়ে পড়ে তো মিথ্যা কথা বলবে এই নামাজ পড়ে পড়ে তো মিথ্যা ওয়াদা করবে এই নামাজের অভাব নাই এই জন্য পাক্কা নামাজ হইতে হবে এই দেশকে শান্ত করতে হলে এই দেশকে এই সমাজকে শান্তি প্রতিষ্ঠা করতে হলে পাক্কা নামাজি হইতে হবে আজকে তো এমন হয়েছে যে বেজাল হইতে 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 আমার মনে হয় আর কোনো জিনিস বাকি নাই যে বেজাল হয় নাই কি খাবেন আপনারা কাঁচা বাজার খাবেন না গুস্ত খাবেন মাছ খাবেন চাল ডাল কি খাবেন পোশাক আশাক জুতা মোদি দোকানের মালামাল সব কিছুর মধ্যে ভেজাল এই ভেজাল খাইয়া খাইয়া মানুষের এত বেশি রোগ হয়েছে যে প্রতিটা মানুষে ওষুধ খাইতে হয় আর কিছু না না খাক কমপক্ষে গ্যাস্ট্রিকের ওষুধ হলে একটা খাইতে হয় বাচ্চাদের পর্যন্ত গ্যাস্ট্রিক হয়ে যায় কি পরিমাণ ভেজাল আর দুর্নীতি চলে আমাদের দেশে বলে হুজুর বেজাল ছাড়া কোথায় যাবেন সব দেশে বেজাল আছে কারণ মানুষের মধ্যে যখন দিন আর ইসলাম থাকবে না তো মানুষ বেজালের প্রতিযোগিতা করবে এখন তো ভেজালের প্রতিযোগিতা হচ্ছে কে কাল চাইতে বেশি ভেজাল করতে পারে কথায় কথায় গেছে এক লোক আমি কিছুদিন আগে ঈদুর ওষুধ নিয়েছি ইঁদুরের ওষুধ তো আমার ওয়াইফ বললেন যে ইঁদুর ওষুধ আনিয়েন আমি বললাম যে ঈদুর ওষুধ না ঘরে আছে কয়েকগুলো খাওয়াইছি কিন্তু ইঁদুর মরে না আমি বললাম যে হাই হাই রে এখানে পর্যন্ত ভেজাল ইঁদুরের কুদুর ওষুধ খেয়ে মার নু এইটাও ভেজাল করে ফেলাইছে দোকানদারকে বললাম যে ভাই বেজাল স্যার ওষুধ থাকলে দেন কারণ একবার নিচ্ছি ইঁদুর মরে না এখন ভালো ওষুধ থাকলে দেন বেজাল ওষুধ দেন না এই ইঁদুরের ওষুধের মধ্যে কি বিষ দিছে না ভিটামিন দিছে আল্লাহ জানে ইঁদুর মরে না কা তো এই কথায় কথায় দোকানদারে বললাম যে আমার কথা একটা মনে পড়ছে আমাদের দেশে এক লোক সব জায়গায় যখন ভেজাল পাইয়ে গেছে এখন বলছে আমি আর এই দেশে থাকব না আমি মরে যাব এখন বাজার থেকে বিষ হয় না বিষ খাইছে বিষ খাওয়ার পরে সে মরতেছে না পরে খোঁজখবর নেওয়া দেখে বিষও দুই নাম্বার হয়ে গেছে মরার কোনো উপায় নাই এবার চিন্তা করছে যে তাইলে আমি গলায় ফাঁসি দিয়ে মারা যাব এবার বাজার থেকে দড়ি কিন্না আনছে রশি না গাছের লগে বাইন্দা যখন গলার মধ্যে পেঁচ দিছে রশি সিরা নিচে পড়ে গেছে গা কিরে খবর নেওয়া দেখে কয়েক বছরের ফসা দড়ি দিয়ে দিছে মরবো কেমনে কয় যে এইটাও মরতে পারলাম না তো এখন মরমু কেমনে এবার চিন্তা করছে যে ট্রাকের তলফ হইয়া ময়রাাম এটা তোর কোনো ভেজাল নাই এখন বিশ্বর যে শুয়া রয়েছে যে ট্রাক আসবো তলফরা মৈরাদাম কোনো বেজাল নাই এখন এরকম শুয়ার রয়েছে আর এক লোক এসে বললো যে এই বেটা তুই বিশ্ব রোডের মধ্যে শুয়ে রয়েছিস কি লেগা কয় যে ভাই আমি টাকের তলে ফুরা মরে যাবো কই যে বেটা তুই টাকের তলে ফুরা মরতি আসিস না তিন দিল হরতাল টাক ফাবি কই ভাই যা ঘুমা এবার দেখেন বেজালের কোনো শেষ নাই এই বেজালকে যদি বন্ধ করতে হয় এই বেজালকারীদেরকে নামাজি বানাই দিতে হবে ঠিক কিরা জোরে বলেন আল্লাহর নবী বলেন দুনিয়া থেকে মানুষ যদি জান্নাতে যাওয়ার আশা করে তারা যেন আল্লাহর কোরআনকে বুকে ধরে নেয় আর আমি রাসুলের আদর্শকে যেতে তারা গ্রহণ করে নেয় হাদিস শরে বেড়ছে আল্লাহ নবী বলেন কেমতের কঠিন ময়দানে যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে ফায়সালা হয়ে যাবে শেষ যে ব্যক্তিটা জান জাহান থেকে বের হয়ে জান্নাতে যাবে তার বর্ণনা বোকারে শরীরের মধ্যে আসছেন মুসলিম শরীফে আসছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তিটা জাহান্নাম থেকে বের হয়ে সর্বশেষ জান্নাতে ঢুকবে তার ব্যাপারে আমি খুবই ভালো জানি আল্লাহ নবী বলেন যে ব্যক্তিটা জাহান্নাম নাম থেকে সর্বশেষ বের হবে আর জান্নাতে সর্বশেষ ঢুকবে ওই ব্যক্তি নাকি থামা দিয়া দিয়া জাহান নামের পর আইসা যখন কানতে থাকবি চিল্লাইতে থাকবি আল্লাহ তালা বলবেন বান্দা কেন কানতেছ। সে বলবে আল্লাহ আমার মনে হয় আমাকে সারার জাহান নামে কেউ নাই আমি যদি জান্নাতে যাই আমি হলাম লাশ পয়েন আল্লাহ তালা বলবে তাকে উঠাইয়া জাহান নামের পারে বসায় দাও যখন উঠাইয়া জাহান নামের পারে বসায় দিবে নজর করে দেখবে সামনে একটা খেজুর গাছ দেখা যায় আবার সেখানে পানিরও ব্যবস্থা আছে এবার আল্লাহকে বলবে আল্লাহ আপনার কাছে আমি আবদার করতেছি আল্লাহ আমাকে যদি ওই গাছের নিচে বসায় দিতে পারেন আমি গাছের ছায়া বুক করতাম আমার পানি পান করতাম আমার জীবন চলে যাইতো আল্লাহ তারা বললেন যদি বসায় দেই পরে আবার কোনো আবদার করবা নাকি আবার কোনো চাইবা নাকি বান্দা বলে না আমি ওয়াদা আদা করলাম আমি আর কোনো কিছু চাইব না আমার ভাইরা ফেরেস এখান থেকে উঠাইয়া ওই গাছ তলায় বসে দিছে ওই গাছ তলায় বসে সামনের দিকে তাকায়া দেখি আরেকটা সুন্দর মনোরম জায়গা দেখা যায় এর চাইতে উন্নত জায়গা দেখা যায় এবার আল্লাহকে ডাক আল্লাহ আমি তোমার কাছে আরেকটা একটা জিনিস চাই আল্লাহ তারা বলবেন কি চাও আল্লাহ ওই জায়গাটা আমি চাই আল্লাহ বলবেন এর বনিয়া দম তুমি না আমার সাথে করছো তুমি আর কিছু চাই বানা এখন কেন চাইতেছ ওই বান্দা বলবে আল্লাহ আমি তোমার কাছে পাক্কা ওয়াদা করলাম এইটা হলো শেষ চাওয়া আর কোনো কিছু আমি তোমার কাছে চাই না এইবার পাক্কা ওয়াদা করলাম আল্লাহ তালা বলবেন ফেরেস্তরা যাও যাও ওরে নিয়ে ওখানে বসাইয়া যাও ওখানে যখন বসাইয়া দিবে ওই জায়গায় বসার পরে দেখবি সামনে আরেকটা সুন্দর জায়গা দেখা যায় যে এই জায়গাটা এই জায়গার চাইতে আরো বড় মনোরম পরিবেশ আরো বড় উত্তম ওই লোক আল্লাহকে বলবে আল্লাহ আমাকে ওই জায়গায় দিয়ে আসেন আল্লাহ তালা বলবেন এরে বান্দা তুমি না আপাক্কা বাদা করছ বান্দা বলবে আল্লাহ যদিও আপাক্কাওয়াদা করছি কিন্তু হৃদয় মানে আমার ওই জায়গায় বসাইয়া দেন আল্লাহ তাদেরকে বলবেন তাকে বসাই ওই জায়গায় বসে যখন দেখবে জান্নাতের গেট দেখা যায় জান্নাতের কথাবার্তা শোনা যায় তখন আর বান্দার হুঁশ থাকবে না এবার আল্লাহকে বলবেন আল্লাহ জান্নাত চাই না আল্লাহ আপনি আমাকে জান্নাতের গেইটের ভিতরে ঢুকায় রাখেন আমি শুধু আমি শুধু জান্নাতের নাচ আমও দেখবো তাদের কথাবার্তা শুনবার কিছু প্রয়োজন নাই ভাইরা মার আল্লাহ তালা পান্দাকে ডাক দে বলে বান্দা তুমি জান্নাতের কি চাইবা চাও তুমি জান্নাতের যা কিছু চাওয়ার চাওয়া মার কাছে তখন বান্দা একের পর এক যখন চাইতে থাকবে চাওয়া যখন শেষ হয়ে যাবে আল্লাহ আরো শিখাই দিবেন আর শিখানোর পরে আল্লাহ তারা বলবেন বান্দা আমার কাছ থেকে যা যা আমি চাইতে দশ গুণ বেশি তোমারে এ দিলাম ভাইয়ের আমার জান্নাত এমন এক জায়গা আমরা তো বিয়ে করি বিয়ে করি স্ত্রীকে আনি বাসর করে স্ত্রীকে দেখি যে আমার বউটা কেমন পড়ছে দেখে কি না জোরে বলেন আমরা দেখি আমার স্ত্রীর কেমন আমার স্ত্রীর কেমন কেমন দেখি আমরা আল্লাহ নবী বলেন তোমাকে জান্নাতে যে স্ত্রী দেওয়া হবে ওই স্ত্রীর চোখ দেখতে দেখতে ঠোঁটটা কেমন দেখতে দেখতে রে যুবক আল্লাহ নবী বলেন স্ত্রীর সৌন্দর্য দেখতে দেখতে চল্লিশ বছর তোমার কেটে যাবে চল্লিশ বছর হয়ে যায় আর জান্নাতের মধ্যে স্ত্রীর চেহারা দেখতে দেখতে চল্লিশ বছর চলে যাবে কত সুন্দর হবে চিন্তা করেন আল্লাহ নবী বলেন দেখতে দেখতে যখন চল্লিশ বছর চলে যাবে ওই স্ত্রীকে যখন সে আলিঙ্গন করবে স্ত্রীকে যখন বুকের সাথে মিলাই আলিঙ্গিন করবে আল্লাহ নবী বলেন এত মজার ভালো লাগবে আল্লাহ নবী বলেন সত্তর হাজার বছর চলে যাবে এই স্ত্রীর ব্যবস্থা আল্লাহ পাক আমাদের জন্য রাখছে জান্নাতে জান্নাতের প্রথম নাস্তা কি হবে মাছের কলিজা ভুনা আর রুটি তবে আটার রুটি আর গমের রুটি না আল্লাহর নবী বলেন এই সারা পৃথিবীটাকে একটা রুটি বানাবে আল্লাহ তালা রুটি বানাবে এই জন্য বানাবেন যে সারা পৃথিবীর কত আনাছে কানাচে কত হাজার রকমের ফল আছে হাজার রকমের মাছ আছে হাজার রকমের গরু ছাগল আছে এক এক দেশেই এক এক রকমের ফসল হয় তরি তরকারি হয় একজন মানুষের পক্ষে সম্ভব হয় না সারা পৃথিবীর সমস্ত মজা খাওয়ার জন্যে এইজন আল্লাহ তালা সারা পৃথিবীকে রুটি বানাইয়া ওই রুটির মধ্যে সারা দুনিয়াতে যত স্বাদ আছে ওই রুটির মধ্যে সমস্ত স্বাদ দিয়া মজা দিয়া মাছের রুটি খাওয়াবে আর বলে বান্দা তুমি এখন থেকে সারা পৃথিবীর মজাটাই খাইয়া নিস এই জন্য আমার ভাইয়েরা এই জান্নাতে যাওয়ার জন্য ইমান আনা লাগবে ইমান আনা লাগবে কামল করা লাগবে কামল করা লাগবে নামাজ পড়া লাগবে রোজা রাখা লাগবে কিন্তু কিছু কিছু বাঁ আছে এরা মনে করেন নামাজ পড়া লাগবে না রোজা রাখা লাগবে না মনে মনে ধৈরি সে আল্লাহ তো আমাকে জান্নাতে দাখিল করবে আবার কিছু আছে যদি বলে এই বেটা নামাজ পড়তে আয় কয় যে হুজুর লঙ্গিটা ভালো না বলে কি না তো হুজুর কয় যে আমি তোর লুঙ্গি দেবো কয় যে হুজুর সারটা ভালো না আমার রুমে আছে টুপি নাই তো হুজুর কথা নামাজ পড় হুজুর আসলে আমাদের ঠিক নাই বলে কি না হুজুরা ঠিক নাই এই জন্য সে নামাজ পড়ে না কিছু পাগল আছে কয় যে হুজুর আপনারা খালি নামাজের কথা কন রোজার কথা কন হালালের কথা কন আরে মরলে একটা হবেই যা হওয়ার হবে মরলে ওইটা তার কেউ দেখব না আরে মরলে যে একটা হবে এই হবেটা যে কত কঠিন হবে কত সমস্যা হবে তুই তো না এটা তো হুজুররা জানে কথা ঠিক কিনা জোরে বলেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভয় আল্লাহকে কে করে বলেন তো আলেমরা করে না পাবলি কে করে আরে জোরে ঝিল্লাই বলেন না আলেমরা আল্লাহকে যত বেশি ভয় করে সারা দুনিয়া আর কোন পীর মাসায় বুজুর্গ এত ভয় আল্লাহরে করে না এটা আমি বলিনি আল্লাহ বলছেন আল্লাহ বলেন আলেমরা যারা আবাদত করে অলি আল্লাহ তাদের মধ্যে সব ভয় বেশি আমার আলেমরা করে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে এই জন্য আল বুঝায় যে বলে হুজুর মল্লে একটা হবে এখন আর বইলা লাভ নাই তাদের অবস্থা কি হবে আমি একটা উদাহরণ দিয়া বলি এক লোক মাছ ধরার জন্য বর্ষি ফেলেছে পানির মধ্যে বর্ষি তো সবাই ছিলেন মাছ ধরে যে। একটা মাছ আছে শৈল মাছ আর শৈল মাছের দেখতে আর একটু ছোট সাইজ এটার অনেক দেশে টাকি মাছ বলে আমাদের দেশও টাকি মাছ বলে এক এক দেশে অন্য নামও বলতে পারে এই আদার খাওয়ার জন্য টাকি মাছ আসছে এখন শৈল মাছ আসছে আর টাকি মাছেরে ধমক দিছে এটা কি খাস কয় যে স্যার আমি তিন দিন ধরে কিছু খাই না আমার এটা খাইতে দেন কারে হারামজাদা এটা খাইলেও তো তোর গলার মধ্যে একটা কাটা আটকাই ক তারপরে কই কাঁটা যখন আটকায় যাইব। এ কাটার মাথার মধ্যে একটা সুতা বাঁধা এ সুতার মাথার মধ্যে একটা লাড়ি বাঁধা লাড়ির গোড়া এক লোক বসে রয়েছে তুই খাবি মাত্র তোরা টান দিয়ে কয় যে কয়ে আপনি কিভাবে জানেন এত কিছু যে হবে আপনি কিভাবে জানেন শৈল মাছ কয়ে যে বাটা আমি একবার খাইছিলাম খাই আমি আটকায় গেছি আমি তো শক্তি বেশি কোনো রকমের ঝাড়ি জুড়ি দিয়ে চিরা আইছি দেখ আমার মতো এখনো চিরা এই জন্য তোরে কইটা খাইস না খাইলে বিপদ হবে তো টাকি মাছ কয় স্যার তো আর একটু কিছু আপনার থেকে জানি তো আমার উঠাইয়া কি করবে কই যে মহিলা তোরে টান দিয়া উঠাইয়া ডুলার মধ্যে ভরবো ভইরা তারপর তোরে ঘরে নিয়ে যাইব ঘরে নিয়ে যাইয়া দেখবি ও আরেক মহিলা বৈশা রইছে বিশাল এক দাও নিয়ে দায়ের নিচে আবার সালি আছে সাই সাই ওই সাই দিয়া তোর নাকে মুখে ধরবো ধরলে কয় তুই চাড়ি দিতে ঝাড়ি দিবি তখন মহিলা তোর এক আশার মাইরা তোরা সিধা করে ভালো রাখবো তারপরে কি করবো তারপরে তোর হাত পা সব কাটবো তোর চামড়া সিলবো সিলা গনা দিবে ঘরে কয়জন সদস্য তোর এতটা টুকরা করবো তোরে তারপরে পানিতে ধুইয়া তোর কাটা জাগার মধ্যে লবণ দিব মরিচ দিব দিয়া ওই মহিলা লোহার করাইয়া চুলার মধ্যে দিবে দিয়া তেল দিবে তেল যখন গরম হবে তোর ওই তেলের মধ্যে ছেড়ে দিব ছেড়া দিলে তুই তেলের মধ্যে পইরা বাকয়ে বাকয়তে যাবি বাকয়ে যাবি এই মহিলা লোহার ডান্ডা দেয়া জাতা দিয়া তোরে সিধা করে রাখবো এইভাবে তোরে সিধা কইরা একদম পুরা পুরা কইরা ভাজি কইরা ঘরে নিব ঘরে যাওয়ার পরে বত্রিশ মিশিং এক একটা মিশিং বসবো তোরে খাওয়ার জন্য বত্রিশ মিশিং তো বোঝেন কয় যদি আদার খাস তো তোর অবস্থা এমন হবে ভাইয়ের আমার হাসির জন্য বলি নাই বোঝার জন্য বলেছি একটা টাকি মাছের অবস্থা যদি দুনিয়ার মধ্যে এমন শাস্তি হইতে পারে ও দুনিয়ার মুসলমানেরা যারা বল মরার পরে একটা হবে একটু চিন্তা করে দেখো একটা টাকি মাছকে খাওয়ার জন্য কতটুক পরিমাণ কষ্ট দেওয়া হয় তোমাকে যে আল্লাহ তালা তিনবালা খাবার দেয় তুমি যদি মরে যাও আল্লাহর হুকুম না মাইনা তোমার অবস্থা তো আরো বেশি কঠিন হয়ে যাবে এই জন্য আমার ভাইরা বলে আর বলে আল্লাহর বান্দারা আল্লাহ তালা বড় দুনিয়ার যত কাজ তোমার কাজগুলো হলো ছোট আল্লাহ তালা ডাক দিছে আসব এ মা তোমার মাছ বন্ধ করে মসজিদে চলে আসো ও মুদি দোকানদার তোমার দোকান বন্ধ করে আল্লাহরা ডাকে সাড়া দাও ও ড্রাইভার তোমার গাড়ি বন্ধ কর আল্লাহর ডাকে সাড়া দাও মসজিদে চলে আসো আল্লাহ তোমারা ডাকে এই নামাজ আদায় করে জান্নাতে রাস্তাটা ক্লিয়ার কর নামাজ যদি না পড়ো জান্নাতের আশা করা যাবে না কারণ আল্লাহ তালা জান্নাত কি রেখেছেন নামাজের মাধ্যমে যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক হয়ে যাবে যার নামাজ ঠিক হবে না তার আমল পরিশুদ্ধ হবে না এই জন্য ভাইয়ের আমার যদি জান্নাতে যাওয়ার আশা করি এক নাম্বারে নামাজ ধরেন নামাজ নামাজ যদি ধরেন আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে আনিল নামাজ ধরলে চুরি বন্ধ হয়ে যাবে নামাজ ধরলে দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা যদি জান্নাতে যাওয়ার আশা রাখি জান্নাতে যাওয়ার আশা পোষণ করি আর আল্লাহ পাকের নাজ নিয়ামত জান্নাতে ভোগ করার আশা রাখি তাহলে আমাদের ন্যায় কামাল করতে হবে ইমানকে পরিপূর্ণ করতে হবে আল্লাহ পাকের হুকুমগুলো মানতে হবে রাসুল্লা সাল্লা আদর্শগুলো সঠিকভাবে আদায় করতে হবে আল্লাহ আল্লাহরবুল ইজ্জত আমাদের সকলকে আল্লাহর বিধান নবীজির আদর্শ মানার তফিক দান করুক বলেন আমিন আমা আলাইনাল